ax plus b whole to the power 2016 যেখানে a এবং b সহ মৌলিক এর বিস্তৃতিতে x স্কয়ার এবং x কিউবের সহগ সমান তাহলে a plus b কত এখানে ax এবং b দুটি পদ দেওয়া যে কোনো দ্বিপদে বিস্তৃতিতে r plus 1 তম পদ হলো ncr প্রথম পদ এখানে প্রথম পদ হলো ax অর্থাৎ ax টু দি পাওয়ার n মাইনাস r ইনটু এক্ষেত্রে দ্বিতীয় পদ হলো b দ্বিতীয় পদ টু দি পাওয়ার r লক্ষ্য করো এখানে কিন্তু পাওয়ার দেওয়া ছিল 2016 অতএব n এর মান অবশ্যই 2016 এখন এটাকে ভাঙি লেখা যায় ncr a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু x টু দি পাওয়ার n minus r into b to the power r equal n c r a to the power n minus r into b to the power r into x to the power n minus r অতএব x to the power n minus r এর সহগ হলো n c r into a to the power n minus r into b to the power r এখানে শর্ত বলেছে প্রথমে x স্কয়ার অতএব যদি প্রথমে x to the power n মাইনাস r এর মান যদি x স্কয়ার হয় অর্থাৎ x স্কয়ার ইকুয়াল x টু দি পাওয়ার n মাইনাস r বা দুই ক্ষেত্রে বেস সেম তাহলে অবশ্যই পাওয়ার সেম হবে n মাইনাস r ইকুয়াল টু তাহলে x স্কয়ার এর জন্য অবশ্যই n মাইনাস r এর ভ্যালু 2 হবে এখন n এর ভ্যালু হচ্ছে 2016 অর্থাৎ 2016 2 এর পাশে প্লাস সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে মাইনাস 2 ইকুয়াল আর মাইনাস সাইড চেঞ্জ করলে প্লাস হয়ে যাবে অতএব আর এর ভ্যালু আসবে 2016 মাইনাস 2 ইকুয়াল 2014 অতএব স্পষ্টভাবে বলা যায় এক্স স্কোয়ার এর জন্য এন মাইনাস আর এর ভ্যালু হলো 2 এবং আর এর ভ্যালু হলো 2014 অতএব যখন এক্স স্কোয়ারকে কনসিডার করব তখন এন এর ভ্যালু 2016 2016 সি আর এর ভ্যালু 2014 ইনটু এ টু দি পাওয়ার এন মাইনাস আর যার ভ্যালু 2 ইনটু বি বি টু দি পাওয়ার আর যেখানে আর এর ভ্যালু 2014 ইনটু এক্স এক্ষেত্রে এন মাইনাস আর এর ভ্যালু হলো 2 অতএব এক্ষেত্রে বলা যায় এক্স স্কোয়ার এর সহগ 2016 সি 2014 এ স্কোয়ার ইনটু বি টু দি পাওয়ার 2014 আবার এক্ষেত্রে এক্স কিউবের কথা বলা আছে একইভাবে যদি এক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর এর ভ্যালু যদি এক্স কিউব হতো অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ইকুয়াল এক্স কিউব যেহেতু দুই ক্ষেত্রে বেস সেম সুতরাং এক্ষেত্রে অবশ্যই এন মাইনাস আর ইকুয়াল 3 অর্থাৎ এক্ষেত্রে এন মাইনাস আর এর ভ্যালু অবশ্যই কি হবে 3 হবে বা লক্ষ্য করো এন এর মান কিন্তু সব ক্ষেত্রে 2016 কারণ পাওয়ার ছিল 2016 অতএব 2016 তিনের পাশে প্লাস সাইড চেঞ্জ করলে মাইনাস হবে মাইনাস 3 ইকুয়াল আর এক্ষেত্রে মাইনাস সাইড চেঞ্জ করলে প্লাস হবে প্লাস আর সুতরাং আর ইকুয়াল 2016 মাইনাস 3 ইকুয়াল 2013 অতএব যখন এক্স কিউব তখন সেই ক্ষেত্রে এন মাইনাস আর এর ভ্যালু 3 এবং আর এর ভ্যালু 2013 তখন এক্ষেত্রে লেখা যায় এন এর ভ্যালু 2016 2016 সি আর এর ভ্যালু 2013 ইনটু এ টু দি পাওয়ার এন মাইনাস আর যার ভ্যালু 3 ইনটু বি টু দি পাওয়ার আর যে ক্ষেত্রে আর এর ভ্যালু 2013 ইনটু এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর যে ক্ষেত্রে এর ভ্যালু 3 অতএব এক্স কিউব এর সহগ 2016 সি 2013 ইনটু এ কিউব ইনটু বি টু দি পাওয়ার 2013 শর্তে বলেছে এক্স স্কোয়ার এবং এক্স কিউব এর সহগ সমান অর্থাৎ এক্ষেত্রে এক্স স্কোয়ার এর সহগ ছিল 2016 সি 2014 ইনটু এ স্কোয়ার ইনটু বি টু দি পাওয়ার 2014 ইকুয়াল এক্ষেত্রে এক্স কিউবের সহগ ছিল 2016 সি 2013 ইনটু এ কিউব ইনটু বি টু দি পাওয়ার 2013 যেহেতু 2016 সি 2014 অতএব এর ভ্যালু আসবে 2015
গুণ 2016 ভাগ 2। কারণ 2016 বিয়োগ 2014 হলো 2, অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল এবং 2 ফ্যাক্টোরিয়াল এর মান 2 ইনটু, লক্ষ্য করো এ পাশে আছে এ কিউব এবং এ পাশে আছে এ স্কোয়ার, এ স্কোয়ার পাশে গুণ, এক্ষেত্রে ভাগ হয়ে যাবে। এ কিউব বাই এ স্কোয়ার হলো এ, অতএব এ পাশে এ বসবে, কারণ যেহেতু এক্ষেত্রে এর পাওয়ার থেকে বেশি, অতএব এক্ষেত্রে কোনো এ থাকবে না। একইভাবে লক্ষ্য করো এক্ষেত্রে আছে বি টু দি পাওয়ার 2014 এবং এক্ষেত্রে আছে বি টু দি পাওয়ার 2013। এই সংখ্যাটি এ পাশে গুণ, অতএব এক্ষেত্রে ভাগ হয়ে যাবে, কারণ যেহেতু এই অংশটি বড়, তাই এই অংশকে চেঞ্জ না করে যে অংশটি ছোট সেটাকে অন্য সাইডে নিয়ে ভাগ করছে। বি টু দি পাওয়ার 2014 ডিভাইড বি টু দি পাওয়ার 2013, অবশ্যই বি হবে। অতএব এক্ষেত্রে বি থাকবে, কিন্তু এক্ষেত্রে কোনো বি থাকবে না। আবার লক্ষ্য করো 2014 এই সংখ্যাটি 2013 এই সংখ্যা থেকে এক বেশি, তাই এক্ষেত্রে একটা বি আছে। এখন এই অংশে ফোকাস করি 2016 সি 2013। লক্ষ্য করো 2016 বিয়োগ 2013 হলো 3, অর্থাৎ নিচে হবে 3 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 6, এবং উপরে হবে 2014 গুণ 2015 গুণ 2016। এক্ষেত্রে লক্ষ্য করো 2015 2015 কাটাকাটি যায়, 2016 এবং 2016 কাটাকাটি যায়, এবং এ পাশে আছে 2, এ 2 এবং এই 6 কাটাকাটি যায়, 2 1 2 3 দুগুণে 6। আবার লক্ষ্য করো 3 এর পাশে ভাগ, অতএব এক্ষেত্রে উপরে চলে আসবে, এবং 2014 এক্ষেত্রে উপরে আছে, অতএব এক্ষেত্রে সে নিচে চলে আসবে। ইকুয়াল এ পাশে উপরেই ছিল, বি গুণ, অতএব এক্ষেত্রে ভাগ হয়ে যাবে। লক্ষ্য করো 3 এবং 2014 পরস্পর সহমৌলিক সংখ্যা, 3 উপরে আছে এ উপরে, 2014 নিচে এবং বি নিচে, তাহলে বলা যায় যদি দুই পক্ষকে কম্পেয়ার করা হয় তাহলে এ এর মান 3 এবং বি এর মান 2014, তাহলে অবশ্যই এ প্লাস বি হবে 3 প্লাস 2014 ইকুয়াল 2017। এটাই অ্যান্সার। থ্যাংক ইউ।